সালাত আদায় করে না, তবে বলে ইমান ঠিক আছে, নামাজ পড়ে না আবার ঠিক আছে। ইবলিস এক সেজদা না করিয়া এমন বেঠিক হইছে, কিয়ামত পর্যন্ত ঠিক হইতো না। ডেলি 130টা সেজদা ফরজ সেজদা তুই করস না, তুই ঠিক আছ। কি ঠিক আছ? তুই যে জাহান্নামী হইছ এইটা ঠিক আছে, এইটা বেঠিক হবে না। মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, একক্ত সালাত ইচ্ছা করে যে ছাড়লো সে কুফরি করলো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য জাহান্নাম, জাহান্নামে দুর্ভোগ যে মাঝে মধ্যে সালাত পড়ে, মাঝে মধ্যে পড়ে না, ভুলে ভুলে থাকে, আর যে কন্টিনিউ পড়ে না, তোমার তো বিনা হিসাবে জাহান্নাম, হিসাব নিকেশারও কোনো দরকার নাই। কালু মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই সাকারবাসী জাহান্নামীরা কিসে জাহান্নামে ঢুকালো? কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না, নামাজে ছিলাম না, সালাত আদায়কারী ছিলাম না। সেদিন বুঝবা, সেদিন বুঝলে কোনো লাভ হবে না। জাযাকাল্লাহু খায়রা।